নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগেই বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি এই সমস্ত শাসকরা। এমনকি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে এসেছেন, কিন্তু তার ফলও কোনো সুরাহা হয়নি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একমাত্র দাবি, যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 14% কেন। তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ, এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই দাবি, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন শহীদ মিনার চত্বরে চলবে, এমনটা তারা দাবি করেছেন। তো বন্ধুরা, যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে, কোনোরকম সুরাহা হচ্ছে না। একদিকে হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, কিন্তু হতাশ ভেঙে নতুনভাবে আবার আন্দোলনের ডাক দিচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং মুখ্যমন্ত্রীকে বারংবার বলার সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি। তিনি বারংবার একটাই কথা বলেছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে, যার জন্য আমরা ডিএ দিতে পারছি না। কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময়ের পর থেকে আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপরই মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী অনেক বৈঠক সেরেছেন, কিন্তু কোনোরকম সুরাহা হয়নি। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন। আরজিকর কাণ্ডের ঘটনার মধ্যেই মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য, নতুন করে ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন, এবং যে ডিএ দেওয়া হবে পুজোর আগেই, অর্থাৎ বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোর আগেই ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যে অর্থপাহাড়ে কত পরিমাণ অর্থ রয়েছে, সেই হিসেব পাওয়ার পরই নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, কত পার্সেন্ট ডিএ দেওয়া হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, যেটা অর্থ দপ্তর সূত্রে, নবান্ন সূত্রে, অর্থাৎ নিউজ পত্রিকার সূত্র মাফ জানা যাচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করা হবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।